এন্ড গুড মর্নিং। তো সকাল সকাল আবার স্টার্ট করলাম, দেখতে পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে পড়েছি, চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি আছি দোতলাতে। তো দোতলা থেকে তোমাদের আমাদের বাগানটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কতটা বড় বাগান, আর মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, তো এত সুন্দর দেখতে লাগছে। তো চলো তোমাদের সঙ্গে জলাই যাই, আর জলাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের বাগানটা। তো তো দেখতে পাচ্ছ এটা তো বাড়ি, আমার বাড়ির সামনে তো অত বড় জায়গাটা রয়েছে, তার পাশে বাগানটা আমাদেরই। তো দেখতে পাচ্ছ বাবা কত গাছ লাগিয়েছে, আর এখন আমি যাচ্ছি বর্মা শাক তুলতে, দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো বাবা কত কদম গাছ লাগিয়েছে। তো এত বড় জমিটা সবটাই আমাদের, আর আমি, রিনি, রিমা, আরজিদা সবাই এখন বেরিয়ে পড়েছি, ইনায়া, তো সবাই এখন বেরিয়ে পড়েছি জলাতে। তো সকাল সকাল জলার মধ্যে, সকাল ঠিক নয়, এখন বাজে 8:30-9টার মতো। তো দেখতে পাচ্ছ আমি এখন মানে ফ্রেশ হাওয়া নেবার চেষ্টা করছি, আর সঙ্গে একটু তুলবো বর্মা শাক। তো আমাদের জমিতে হয়ে আছে, বেশ ভালো লাগে বর্মা শাক খেতে আমার। আর তো দেখতে পাচ্ছ আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমি এখন রেডি, তো সবাই দেখো আমার লাইন দিয়ে যাচ্ছে, তো দেখতে তোমাদের ভালোই লাগবে। আর চারিদিকে খালি জলা জলা জলা, চারিদিকে অনেক বিরাট বড়। আর দেখতে পাচ্ছ আমরা এখন চলে এলাম, তো অত মাঝখান দিয়ে অত শাক রয়েছে, সব ফেলে রেখে আমরা এখানটায় এসেছি। আর যেন মনে হচ্ছে সব জায়গার আরজিদাকে এখানে কাণ্ডটা দেখো, শাক তুলতে তুলতে বেচারি পড়ে গেছে। তো দেখতে পাচ্ছি আমরা তো হেসে হেসে খুন হয়ে যাচ্ছি। তো দেখতে পেলাম পেছনে কতটা জায়গা ছেড়ে রেখে আমরা এখানটায় এসেছি, যেন মনে হচ্ছে এখানটায় শাক নেই, ওখানটায় আছে, অথচ পুরো চট হয়ে ভরে আছে। তো দেখতে পাচ্ছি আমি কত স্পিডে শাক তুলছি দেখো, আমি আমি তো ভালোই লাগে আমার খেতে, তো একটু বেশি করে তুলে নেব, তো ভর্তা খাবো, ভাজা খাবো, অনেক কিছু খাবো, দেখতে পাচ্ছ। আর এখানে আমার ভাইজি ইনায়া ভিডিওটা শ্যুট করে দিচ্ছে, আর যেটা বেচারি পড়ে গিয়ে সব শাক ফেলে দিয়েছে। তো বাচ্চাগুলোকে নিয়ে আমার ভালোই লাগছে। আর এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আরিজকে নিয়ে একটু যাচ্ছি বাইরের দিকে বেড়াতে, মানে রাস্তার দিকে আমরা একটা ভাইজি এসেছে তার সঙ্গে দেখা করতে, তো এখন চলো তার সঙ্গে দেখা করি। আর এখানে দেখতে পাচ্ছি ভাইজি, আমি সবাই মিলে এখন যাচ্ছি একটু রাস্তার দিকে বেড়াতে, তো এসে যাবো ছোটো বৌদির বাড়ি, তো ছোটো ভাইপো হয়েছে সেখানে দেখতে যাবো সবাই মিলে, তো 11:30-12টার মধ্যে যাবো। তো দেখতে পাচ্ছো ছোটো ভাইজি ভাইপোকে দেখতে যাবো, তার জন্য বাড়িতে আমাদের একটা ছোট নিয়ম আছে যে ঝাল চাল নিয়ে যেতে হয়, একটা নিয়ম। তো এখানে দেখতে পাচ্ছ তারই ব্যবস্থা করা হচ্ছে। তো ঝাল চালে কী কী দেওয়া হবে, দেওয়া হচ্ছে ময়দা, চিড়ে, সর্ষের তেল, ঘি, অনেক কিছু দিতে হয়, মিচিরি, তারপরে রয়েছে ফিটার, আর এখানে দেখতে পাচ্ছ আদা রসুন সবই দিতে হবে, মানে এটা একটা আমাদের নিয়ম। তো এই নিয়মটা যারা যাদের অনেকজনেরই আছে সবাই জানবে হয়তো, আর এটা দেখতে পাচ্ছ ঝাল মেন যে জিনিসটা বাচ্চা হলে খায়, আমি একবার গোলু যখন হয়েছিল তখন আমি দেখিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এরকম ফল আছে, এই দেখো বড় বড় ফল আছে, আর এর মধ্যে অনেক রকম জিনিস আছে যেগুলো একসঙ্গে মিক্সিতে এক মানে এক আধ ঘন্টা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে মিক্সিতে করে আর তেল দিয়ে মানে নেড়ে নেড়ে করতে হয়, যেটা আমার চ্যানেল অলরেডি আছে গোলু যেদিন মানে গোলু যখন হয়েছিল তখন। তো দেখতে পাচ্ছি এইসব ফলগুলো কী তার নাম আমি জানি না। তো এখানে বাবা সব মানে রেডি করছে পেটির মধ্যে নিয়ে যাবে বলে, ব্যাগে নিয়ে গেলে তো দেখতে খারাপ লাগে। তো দেখতে পাচ্ছি এখানে সব রেডি করা হচ্ছে, চিড়ে রয়েছে, তারপরে এবার ছোলা ভাজা, তো এরকম সুন্দর করে দেওয়া হবে, আলু দেওয়া হবে, পেঁয়াজ দেওয়া হবে। তো দেখতে পাচ্ছি ছোলা ভাজা চিড়ে সব কিছু রেডি হয়ে গেলে পিটার দিয়ে দিল বাচ্চার, আর এটা আলু আর পেঁয়াজ এগুলোও যাবে, আর দেওয়া হবে মিষ্টি, যেহেতু ভাইপো হয়েছে তো মিষ্টি দিতে হয় আশেপাশের লোকেদের, তার জন্য নিয়ে যাবে। আর এখানে দুটো মুরগি দেখতে পাচ্ছ, ঝাল মুরগি যাকে বলে, তো এখানে সব রেডি করা হচ্ছে, দেওয়া হবে এক পেটি ডিম, পেক সেটা যা লাগে কি আর, মানে একটা মানে এগুলো একটা ছোট নিয়ম আছে আমাদের। তো দেখতে পাচ্ছে বাবা এখানে সব প্যাকিং করছে, তার সঙ্গে আমিও দিচ্ছি, মিষ্টিগুলো সব বের করে দিয়ে দিলাম। তো একসঙ্গে সব রেডি করে এক জায়গায় রাখা হচ্ছে, যখন যা হবে যেন তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয়। আর এখানে আমাদের আরিশোনা দেখো কাজ করতে দিচ্ছে না, আর আমাদের কিউট ভাইপোকে সব কিছু দেবো বলে আমরা সবাই আলাদা আলাদা গিফট নিয়েছি, বড় বৌদি, মেজো বৌদি, আমি, বোন। তো দেখতে পাচ্ছি এগুলো সব নিয়েছি, এগুলো আমার আগের ভিডিওতে আছে, আমি একটা ভিডিও শর্ট ভিডিও দিয়েছিলাম যে আমার নতুন ভাইপো হয়েছে তার জন্য এসব নেওয়া হচ্ছে। আর ভাই যে ভাইপোর সঙ্গে হয়েছে ওর একটা মামাতো বোন, মানে একই দিনে একই সে টাইমে হয়েছে, মানে 5 মিনিটের ডিফারেন্স। তো দেখতে পাচ্ছি এটা ভাইপোর জন্য বাবা মা দিচ্ছি, আর এখানে বৌদিরা সব অনেক সময় অনেক কিছু দিয়েছে, এগুলো প্লাস্টিক প্যাম্পার আছে, ড্রেস আছে, আর এটা দেখতে পাচ্ছ এগুলো সব ভাইপো আর ভাইদির জন্য নেওয়া হয়েছে।
তো এটা দিয়েছে দাদা, দেখতে পাচ্ছ আগেও বলে দিয়েছি কে কি দিয়েছে, এটা দাদা দিয়েছে আর এটা দাদা, এগুলো সব দিয়েছে। তো গাইস আমরা এখানে রেডি করে রেখে দিয়েছি, আর এখানে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। আর জিদা দেখতে পাচ্ছ চুল বাঁধা হয়নি, পছন্দ হয়নি বলে আর জিদার মুখটা দেখো ওরকম হয়ে আছে। তো রিমার রেডি, আমি, রিনি আর আমার ঠাম্মিকে দেখো এখানে আসছে, দেখতে পাচ্ছ আমার ঠাম্মি। তো এখনো গাড়ি আসেনি, আর রিনিকে এখানে দেখতে পেলে ঠাম্মি যে জায়গাটায় বসতে যাচ্ছিলো সেটা ঠাম্মিকে সরিয়ে নিজে বসে পড়ে, আর রামনকে এখানে দেখো হিপ হপ করছে। তো গাড়ি না এলে সব বাচ্চারা রেডি হয়ে গেলে যা হয় কি আর সবাই মিলে। তো দেখতে পাচ্ছ সামারা এখানে চলে এসেছে, আরই শুধুমাত্র এখনো রেডি হয়নি, আর আর্মা এখানে সমানে হিপ হপ করেই যাচ্ছে। বাবাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, খালি গাড়ি এলেই রেডি হয়ে যাবে। তো চলো আস্তে আস্তে এখন আমরা বাড়ি বাইরে বেরোই, আর ইনি এখানে বসে বসে টিভি দেখছে। তো বাড়ি বাড়ি চলে এসেছে, তো আমরা যাবো। তো সবাই দেখতে পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো চলো এখন তোমাদের সঙ্গে সেখানে গিয়ে শেয়ার করবো কি করি কি না করি সারাদিন। আমার মেজে মেজিকে দেখো খুব সুন্দর লাগছে খেলামটা। তো চলে এলাম ওখানে, আর এখানে দেখতে পাচ্ছ ঠাম্মিকে খেতে দিয়েছে, আমরা খাবো একটু পরে, তার সঙ্গে রিমা খেয়ে নিয়েছে, আর আমাদের সোনা ভাইকে দেখো ঘুমাচ্ছে আমার কোলে বসে বসে। তো দেখতে পাচ্ছ আর এখানে আমরা খাবো বলে বসে আছি, আর রিমি রিমাকে দেখো বাইরে বেরিয়ে সবাই ঘোরাঘুরি করছে, বৌদিদের এখানে চলে এসেছি। এটা হচ্ছে বৌদিদের ঘর, সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো গাই সারাদিন অনেক খাওয়া দাওয়া আনন্দ করলাম, সেগুলো শেয়ার করতে পারলাম না, আর তো অনেকজন এসেছিলো, আর আমাদের অনেকজন ছিল আর আমাদের অনেকজন ছিল। তো এখন আমরা ফিরে পড়ছি বাড়ি। তো দেখতে পাচ্ছ আর এই বৌদি, মেজো বৌদি, আমি, বোন সবাই একটা গাড়িতে আছি, আর মায়েদের একটা গাড়িতে ছিল, তো মায়ের ওখানে চলে গেছে। আর এখানে আমাদের আড়ি সোনাকে দেখো কি আনন্দ পাচ্ছে চারিদিকে, সবাইকে দেখছে আর হাসছে আর কি করছে যেন। তো আজকে ব্লগটা বেশ এইটুকু, আজকে ব্লগটা ভালো লাগবে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর সবাই ভালো থাকবেন, টাটা, সবাইকে গুড নাইট।